ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেলে আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। শুরুতেই সরাসরি যাচ্ছি সাদিকুরের কাছে। মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসলে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন নতুন রোগীরা যে হাসপাতালটির ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড সেখানে ভর্তি হচ্ছেন। নতুন রোগী গত 24 ঘন্টায় কিন্তু 19 জন সহ সর্বমোট এই আইসোলেশন ওয়ার্ডে কিন্তু 40 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এবং একটা বিষয় আমার জানিয়ে রাখা দরকার যে আসলে এই যে 40 জন রোগী আছে এদের মধ্যে কিন্তু অধিকাংশই দেখা যায় যে যখন ডেঙ্গু আক্রান্ত হয়েছে 3 থেকে 4 দিন আগে যখন ডেঙ্গু আক্রান্ত হয়েছে তারা তখন ময়মনসিংহের বাইরে অর্থাৎ ঢাকা সহ বিভিন্ন জায়গায় অবস্থান করেছিল। এর মধ্যে আমরা ঢাকায় পেয়েছি অনেকজনকে, আবার কাউকে পেয়েছি যারা গাজীপুরে পোশাক কারখানায় কর্মরত অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড সেখানে ভর্তি হয়েছেন। তো আমরা এছাড়া এই যে ওয়ার্ডটি আছে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড সেখানে 40 জনের মধ্যে কিন্তু 2 জন শিশুও রয়েছেন এবং এছাড়া 13 জন মহিলা এবং পুরুষ রোগী রয়েছে 25 জন। এই হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির খবর। এর মধ্যে কিন্তু একটা জিনিস বলে রাখা উচিত যে মৃত্যুর সংখ্যা কিন্তু মোট 3 জন, অর্থাৎ এই বছর যে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে গত প্রায় 1 মাসের মধ্যে কিন্তু 3 জন রোগী মারা গেছেন বিভিন্ন সময়ে। তো এই যে রোগী মৃত্যু এবং ডেঙ্গুর রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এটার পেছনে আসলে শুধুমাত্র এই এলাকার যে ডেঙ্গু পরিস্থিতির অবস্থা খারাপ সেটা কিন্তু বলা যায় না, কারণ এইখানে এই জেলায় আক্রান্ত হয়ে এখানে এই মেডিকেলে ভর্তি হয়েছে এটার সংখ্যা খুব কম। এখানে যে ডেঙ্গু নিধন কার্যক্রম সেটাও কিন্তু পর্যাপ্ত রয়েছে। এই হাসপাতালের চিত্র যদি বলি যে গত বছর এই সময়ে দেখেছিলাম যে আসলে 65 জনের মতো রোগী ভর্তি ছিল, সেই তুলনায় কিন্তু গত বছরের তুলনায় এই বছর রোগীর সংখ্যা এখনও কম। এখনও যদিও বর্ষাকাল চলছে রোগীর সংখ্যা যে হারে বাড়ছে সেই 60 জন বা 70 জন রোগী হয়ে যাবে সেটা আশঙ্কা করছেন ডাক্তাররা, এবং ডাক্তাররা বলছেন যে কোনো জায়গাতেই আসলে যারা প্রাথমিকভাবে যে জ্বরে আক্রান্ত হলে কয়েকদিন যাওয়ার পরে যদি কিছু শারীরিক অবস্থা যদি খারাপ হয় প্রাথমিক অবস্থাতেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ছিল এখান থেকে, এবং আমরা এখন চলে যাব ডেঙ্গুর খবর জানতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। গত মাস অর্থাৎ জুনে সারা দেশে 1 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন প্রায় 6000-এর কাছাকাছি, মারা গিয়েছিলেন 34 জন। তবে চলতি মাস অর্থাৎ জুলাইয়ের প্রথম 13 দিনের পরিসংখ্যা যদি আমরা বলি সেখানে দেখা যাচ্ছে এরই মধ্যে 13 দিনে প্রায় 10000-এর কাছাকাছি চলে এসেছে সারা দেশে আক্রান্তের সংখ্যা, মারা গিয়েছেন 46 জন। অর্থাৎ এই 2 মাসের যে আক্রান্ত এবং মৃত্যুর পরিসংখ্যানের মধ্যে যে ফারাক তাতেই কিন্তু প্রমাণিত হয় সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে কোন দিকে যাচ্ছে। এবং শুধু সারা দেশের কথা যদি না বলে আমরা বিশ্বের সাথে তুলনা করি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বে যতগুলো দেশে ডেঙ্গু ছড়িয়েছে বা চলতি বছর যতগুলো দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আছে সব দেশগুলোর তুলনায় কিন্তু বাংলাদেশে মৃত্যু হার সব থেকে বেশি। আমরা যদি সেই পরিসংখ্যানের একটু দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি আক্রান্ত কিন্তু ব্রাজিলে, এরপর বলিভিয়া, তারপরে আক্রান্তের সংখ্যা পেরু এবং আর্জেন্টিনা, এরপরে কিন্তু বাংলাদেশ। আমরা যদি ব্রাজিলের আক্রান্তের সংখ্যা দেখি সেক্ষেত্রে কিন্তু 15 লক্ষের বেশি আক্রান্ত দেশটিতে, মারা গেছেন 387 জন 15 লক্ষ আক্রান্তের মধ্যে, মৃত্যু হার 0.25। পরবর্তীতে বলিভিয়া, সেখানেও কিন্তু দেখছি 0.55%, পেরুতে 1.43, তবে বাংলাদেশে এরই মধ্যে 88-90 পার হয়েছে মৃত্যুর সংখ্যা এবং 5.45% মৃত্যু হার প্রতি হাজারে। সব মিলিয়ে যে বৈশ্বিক প্রেক্ষাপটের দিক দিয়ে বিবেচনা করলেও কিন্তু বাংলাদেশে খুব ঝুঁকির মধ্যে আছে, এবং বিশেষজ্ঞ যারা আছেন তারাও কিন্তু বলছেন যে সামনের যে মাস আগস্ট সেপ্টেম্বর সেই মাসগুলোতে আরও ডেঙ্গু প্রাদুর্ভাব ছড়ানোর আশঙ্কা তারা করছেন। সবকিছু বিবেচনা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটি বলছেন যে এবার যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে শারীরিক জটিলতা বেশি দেখা যাচ্ছে, এর কারণ হিসেবে অনেকেই বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তারা এর আগেও একবার কিংবা একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, এবং যারা একাধিকবার আগেও আক্রান্ত হয়েছিলেন তারা যদি নতুন করে আক্রান্ত হন সেক্ষেত্রে তাদের জটিলতা বেশি থাকে, এবং ডেঙ্গু হেমোরাজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম এগুলোই কিন্তু এবার আক্রান্ত রোগের মৃত্যুর দিক থেকে এগিয়ে থাকার পেছনে দায় চিকিৎসকরা বলছেন। এই জন্য চিকিৎসকরা বলছেন ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলার সুযোগ নেই, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বিপদ চিহ্নগুলো মাথায় রাখতে হবে। এই ছিল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তের সবশেষ খবর।